রায় বাহাদুর, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন তারা জানেন যে আমরা মূলত ফিল্মের ওপর আমরা কাজ করি, ফিল্ম পার্সোনালিটিদের নিয়ে আমরা ইন্টারভিউ করে থাকি। কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতির হাওয়া যথেষ্ট গরম, পারদ ক্রমশ চড়ছে, তো আমরা ভাবলাম যে একটুখানি পলিটিক্যাল রাজনৈতিক ইন্টারভিউ করে দেখা যাক। তো সেই উদ্দেশ্যেই আজকে এই লেক রোডের বাড়িতে আসা, এবং আমাদের সঙ্গে আছেন রাজ্য রাজনীতির অত্যন্ত বর্ণময় চরিত্র তথাগত রায়। তথাগত দা, আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। ধন্যবাদ তথাগত দা। আমি যে বুড়ো বয়সে এখনো বর্ণময় আছি জেনে খুব ভালো লাগলো। না, বর্ণময় তো বটেই, কারণ কি আপনি দীর্ঘদিনের একটা রাজনৈতিক ক্যারিয়ার, তারপর দুটো রাজ্যের রাজ্যপাল, এবং তারপর আপনি আবার ব্যাক করেছেন এবং আপনি জানিয়েছেন যে আপনি আবার সানন্দে রাজনীতিতে পার্টিসিপেট করবেন এবং করছেন। তো শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করব যে এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, আপনি এখন কিরকম আছেন বা কিভাবে এই পুরো আপনার এই রাজনৈতিক ক্যারিয়ারটাকে এই সময়ে দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করতে বলি তাহলে কিভাবে বিশ্লেষণ করবেন, যদি ছোট করে শুরুতে একটু বলেন। হ্যাঁ, আমি এখন কিরকম আছি তার উত্তর প্রথম কথা হচ্ছে যে আমাকে এখনো করোনা ধরেনি, অতএব আমি খুব ভালো আছি। এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে, বিশেষ করে আমার বয়সে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ঠিক আছি। আমি দলের যে দলে আমি ছিলাম 2015 সাল পর্যন্ত, যখন আমি রাজ্যপাল হলাম, তারপরে যে দল আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই দলে আবার আমি যোগ দিয়েছি, দলের টুকটাক কাজ করছি এবং যে ধরনের কাজে আমার সুবিধা হয় সেই ধরনের কাজই করছি, অতএব ভালোই আছি, সব দিক দিয়েই ভালো আছি। তথা বলতে একটা প্রশ্ন করব যে বেশিরভাগ পেশাতে একটা রিটায়ারমেন্টের বয়স থাকে, যে একটা সময় পর রিটায়ারমেন্ট হয়, তো আপনার কি মনে হয় যে রাজনীতিতেও এই রকম কোন একটা রিটায়ারমেন্টের বয়স থাকা দরকার, তাতে হয়তো তরুণরা আরো অনেক বেশি ইন্টারেস্টেড হবে? কারণ কি শোনা যায় যে তরুণদের মধ্যে এরকম মনে করা হয় যে দুর্নীতি প্রবণতা একটুখানি কম হয়, কাজের উৎসাহ অনেক বেশি হয়, তারা অনেক এনার্জি নিয়ে কাজ করতে পারে। তো আপনার কি মনে হয় যদি রাজনীতিতে এই রকম একটা রিটায়ারমেন্টের বয়স বেঁধে দেওয়া হয় তাহলে অনেক বেশি রাজনীতি আরো স্বচ্ছ হবে? কারণ কি এখন তো ছোটবেলায় কলেজ যখন একটি বাচ্চা যায় বা একটি ছেলে মেয়ে যায় তখন শুরুতেই বাবা মা বারণ করে দেয় এই রাজনীতিটা কিন্তু করিস না, আগে তো এরকম ছিল না বাংলার ক্ষেত্রে। তো আপনার কি মনে হয় যে তরুণদের পার্টিসিপেশন যদি, যারা অনেকটা প্রবীণ তারা যদি আগে একটা রিটায়ার করে যান, এই রকম যদি হয় তাহলে সেটা বেটার হবে, আপনার কি মনে হয়? রিটায়ার নিশ্চয়ই মানুষ করতে পারে, এরকম রিটায়ার অনেকে করেছে, কিন্তু রিটায়ারমেন্ট ব্যাপারটা ঐচ্ছিক হওয়া উচিত। আচ্ছা, বেঁধে যে দেবেন সেটা কোথায় বেঁধে দেবেন, সেটা কি সংবিধানে বেঁধে দেবেন যে ধরুন একজন লোক তার 75 বছর বয়স হয়ে গেলে সে আর তারপরে রাজনীতি করতে পারবে না বা কোনো পদ অধিকার করতে পারবে না? সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে যেরকম থাকে, সরকারি বা বেসরকারি চাকরির রাজনীতি তো তা নয়, একদম রাজনীতিতে মূল কথা আছে। ধরুন ক্রিকেটে এরকম রিটায়ার করতে হয় যেহেতু ওটা বডি কন্ট্যাক্ট গেম, ক্রিকেট বডি কন্ট্যাক্ট গেম বলে না, ক্রিকেটে দৌড় ঝাঁপ আছে, তো অতএব এই একটা বয়সের পর দৌড়ঝাঁপ করার সম্ভব হয়। অনেকে 40-এর দশক 40-এর ঘরে পর্যন্ত ক্রিকেট খেলে গেছেন, এরকম কয়েকজন আছেন, সংখ্যায় খুব বেশি নয়, এখন আর সেটা হয় না, বেশিরভাগ মানুষই 30-এর রেতে এখন ওয়ান ডে আরম্ভ হওয়ার পরে সেটা হয়, টি-টোয়েন্টির পরে আরোই হয় না কারণ সেই দৌড়ঝাঁপের ব্যাপারটা, দ্রুত গতি ইত্যাদি ব্যাপারগুলো অনেক বেড়ে গেছে টেস্টের তুলনায়, অতএব সেটা তো হওয়া খুব কঠিন আছে। রাজনীতিতে সেরকম হওয়া আমি ব্যক্তিগতভাবে বাঞ্ছনীয় মনে করি না, হওয়া উচিত নয় বলে মনে করি। তার কারণ শুধু এই নয় যে আমার বয়স 75, তার কারণ আমি ইন জেনারেল বলছি। হ্যাঁ হ্যাঁ, ইন জেনারেল, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে আপনি বুড়ো হয়ে গেছেন তো স্বাভাবিকভাবে আপনি তো বলবেনই, কিন্তু তা নয়, যুক্তি আছে। প্রথম কথা হচ্ছে যে রাজনীতিতে মানব চরিত্র অধ্যয়ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই মানব চরিত্র অধ্যয়ন ব্যাপারটা যত বয়স হয় তত পরিপক্ক হতে থাকে। অবশ্য এর সঙ্গে সঙ্গে যত বয়স হয় তত শারীরিক শক্তি কমে যায়, স্মৃতিশক্তি কিছু কিছু ক্ষেত্রে কমে যায়, এরকম সমস্যা হয়। অতএব একজন রাজনীতিক যখন বোঝেন
যে তার যতই অভিজ্ঞতা থাক, যতই মানব চরিত্র সম্বন্ধে তার জ্ঞান পরিপক্ক হোক, তিনি যদি তিনি মনে রাখতে পারছেন না বা তিনি তার শারীরিক শক্তি নেই, তার অন্য কোনো রকম অসুখ ঢুকেছে, নড়তে চড়তে পারতেন না, সুগার হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, তাহলে তিনি নিজে থেকেই ছেড়ে দেবেন। এর জন্য বাইরে থেকে একটা নিয়মকানুন করবার প্রয়োজন হবে কেন? আর শেষ পর্যন্ত তো রাজনীতিকরা তো ময়দানে টিকে থাকেন হয় জনতার সমর্থনে, আর তা না হলে দলের কর্মীদের সমর্থনে। তো যখন একজনের চলে যাবে, যখন একজনের ক্ষমতা চলে যাবে, তখন তারা স্বাভাবিকভাবে এই সমর্থনটাও চলে যাবে। অতএব তিনি স্বাভাবিকভাবেই রিটায়ার করে যাবেন, তার জন্য আইন কানুনের দরকার নেই। আমি তোমায় কতগুলো উদাহরণ দিচ্ছি, যেমন এই যে সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, ওর বয়স হচ্ছে 78। আজ পর্যন্ত আমেরিকায় কোনো প্রেসিডেন্ট হননি যার এত বয়স। রনাল্ড রেগানের অনেক বয়স হয়েছিল, রনাল্ড রেগান সম্বন্ধে সেই সময় লোকে খুব হাসাহাসি করতো যে এত বুড়ো একটা লোক হয়েছে, কিন্তু তারপরে দেখা গেল আজ পর্যন্ত আমেরিকায় যত প্রেসিডেন্ট হয়েছেন তার মধ্যে অন্যতম সফল প্রেসিডেন্ট, সফলতম প্রেসিডেন্ট হচ্ছেন রোনাল্ড রেগান। তিনি যা করেছিলেন তার ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে গেল। হ্যাঁ, ব্যতিক্রম না, এর মধ্যে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, এর মধ্যে মানব চরিত্র অধ্যয়নের ব্যাপার আছে। অতএব তরুণদের, তরুণরা সবসময় স্বাগত, কিন্তু তরুণদের অভিজ্ঞতা যেহেতু কম, সেই জন্য তারা অনেক জিনিস দেখেননি বা অনেক জিনিস তারা কল্পনা করতে পারেন না যে এরকম হতে পারে। যেমন আমরা কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো আজকে তরুণরা দেখেনি, যেমন এই জরুরি অবস্থা 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন, সেই জরুরি অবস্থার সময় কী পরিস্থিতি ছিল সেটা আমরা দেখেছি, তরুণরা দেখেনি। আরও আগে যদি চলে যাই, বাংলাদেশে কীভাবে তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচারের ফলে কীভাবে মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তারা কি জানোয়ারের মতন জীবনযাপন করেছে পশ্চিমবঙ্গে এসে, মুসলমানের অত্যাচারে তারা বাস্তুচ্যুত হয়েছে, ইয়ের থেকে ইয়ের ঘর বাড়ি ছেড়ে তার কেউ আপনা আপনি আসে না, তারা মুসলমানের অত্যাচারে বাস্তুচ্যুত হয়ে কলকাতায় এসেছে এবং শেষে তারা কি জানোয়ারের মতন জীবনযাপন করেছে, এবং সেই সময় কংগ্রেস সরকার, কেন্দ্রে কংগ্রেস সরকার তাদের কীরকম অবহেলা করেছে এবং বামপন্থীরা তাদের নিয়ে কীরকম কুচক্রি রাজনীতি করেছে, এই জিনিসগুলো তো আমরা দেখেছি, আমি তো নিজের চোখে দেখেছি, দেখেছি বলে এই সমস্যা। হ্যাঁ, এই জিনিসগুলো এটা না ব্যাপার আছে, এই জিনিসটা যে দেখেনি তার পক্ষে ভাবা সম্ভব নয় যে এরকম জিনিস আবার হতে পারে, কিন্তু আমার পক্ষে ভাবা সম্ভব। সেই জন্য আমি যখন রাজনীতিটা তো মানুষের কল্যাণের জন্যই করা হয়, সেই জন্য আমি যখন রাজনীতি করি তখন আমি এই জিনিসটা ভেবে রাখি এবং এটা আমার মাঝে চিন্তার মধ্যে থাকে। হ্যাঁ, সেটা ঠিক, আপনার পয়েন্টটা মানে ধরুন এবার মানে সব কিছুরই তো একটা বয়স আছে, মহাজনপদের যে রাজনীতি সেটা আপনি দেখেননি, তো এই এই যুক্তিটা বোধ হয় খুব একটা খাটে না। খুব ভালো খাটে, কারণ মহাজনপদের রাজনীতি বা আওরঙ্গজেবের সময়কার রাজনীতি ইতিহাস পড়তে পারি, কিন্তু সাম্প্রতিক ব্যাপারে ইতিহাস নিরপেক্ষভাবে লেখা হয় না। 300 বছর আগেকার ইতিহাস নিরপেক্ষভাবে লেখা হয়, আমি একাই লিখেছি, আমার নিজের মুখে বলতে খুব শোভা পায় না, কিন্তু আমি একাই লিখেছি। পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর কি অমানুষিক অত্যাচার হয়েছে, আজও হচ্ছে, আজও হচ্ছে বাংলাদেশে, সেই রকম অমানুষিক ভাবে হচ্ছে, সেটা তো এবার বাংলাতেও হচ্ছে, কোথায় কার ফ্রিজে মাংস রাখা আছে, একদম মিথ্যে কথা, তুমি একদম মিথ্যে কথা বলছো, তুমি একটা আরশোলার সাথে একটা ঈগল পাখির তুলনা, আপনার আগে ঘটনা ঘটে 100 বার ঘটেছে, কিন্তু তার সাথে তুমি কোটি কোটি হিন্দুকে, 1.5 কোটি হিন্দুকে বাস্তুচ্যুত করা হয়েছে, এই দুটোকে তুমি তুলনা করছো, এই দুটোকে তুমি তুলনা করছো,
এতো হাস্যকর কথা, এটা একটা উত্তরপ্রদেশে কোন উত্তরপ্রদেশ কোন মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে শুধুমাত্র মুসলিম নয়, শোনো উত্তরপ্রদেশ মাইনরিটি কোন উত্তরপ্রদেশ ছাড়াও মধ্য শোনো শোনো শুনে নাও কোন উত্তরপ্রদেশ কোন মধ্যপ্রদেশে আমি আজকে সংখ্যা দিয়ে বলতে পারি যে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে বাঙালি হিন্দুদের ওপর বাঙালি মুসলমান যা অত্যাচার করেছে তার ধারে কাছে কিছু হয়নি, তার 1% হয়নি, তার অর্ধেক আধা শতাংশও হয়নি। এখানকার মাইনরিটি তো স্কেয়ার, তারা তো সবসময় ভীত সন্ত্রস্ত, তারা যদি ভীত সন্ত্রস্ত হয় তাহলে তাদের ভীতি দূর করা আমাদের কর্তব্য, কিন্তু তার মানে এই নয় যে একটা আরসালার সাথে একটা ইগল পাখির তুলনা করতে। তার মানে আপনি বলছেন আপনাদের ঘটনাটা ঠিক জাস্টিফাইড, তুমি আমার কথা উল্টোবার চেষ্টা করেন না, ঠিক নয়, এটা ঠিক সৎ সাংবাদিকতা হচ্ছে না। আমি একবারও কি বলেছি যে আমফানের ঘটনা না কিসের ঘটনা, আখালাকের ঘটনা, আখালাকের ঘটনা, সেটা আমি কি একবারও বলেছি? কিন্তু তুমি তো পূর্ব পাকিস্তানের ঘটনা তো না জেনেই বলছো, তুমি তো তুই জানোই না পূর্ব পাকিস্তানে কি হয়েছে। তুমি কি জানো যে 12ই ফেব্রুয়ারি, শুনে নাও আগে শোনো তারপরে প্রশ্ন করো, তুমি কি জানো যে 12ই ফেব্রুয়ারি 1950 তারিখে মেঘনা নদীর ওপর একটা ব্রিজ আছে আশুগঞ্জার ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জার ভৈরব বাজার স্টেশনের মাঝখানে, সেই ব্রিজের ওপর দিয়ে যত ট্রেন গিয়েছিল সেই ট্রেনে প্রতিটি হিন্দুকে ধরে তাদের গলা কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল সারাদিন ধরে, যত পাশাপাশি গোধরাও ঘটেছে। হ্যাঁ, পাশাপাশি গোধরাও ঘটেছে, তুমি ভাবতে পারো যে গোধরায় 58 জন লোক মারা গেছিল, পূর্ব পাকিস্তানে 1950 সালে যে হিন্দু বিরোধী দাঙ্গা হয়েছিল, যেটা সরকার লাগিয়েছিল, দাঙ্গা নয় একতরফা হত্যাকাণ্ড, সেটাতে কত লোক মারা গেছিল তুমি জানো? না আমার আইডিয়া নেই। 50,000 লোক মারা গেছিল। আমরা যেটা শুনেছি যে ওপার বাংলা থেকে যখন এপার বাংলায় আসছে হিন্দুরা, প্রচুর মুসলিম মাঝি মোল্লা তারা কিন্তু পার করে দিয়েছে। হ্যাঁ, পার করে দিয়েছে। আমি পুরোটা আরেকটা কথা বলি, যেটা আমাদের শোনা কথা, যেটা ঠিক যে যে অনেক মুসলিমরা অ্যাটাক করতে এসেছে, আবার পাশের বাড়ির কোনো একজন মুসলিম সে কিন্তু তার বাড়িতে আশ্রয়টা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 100 বার দিয়েছে, কিন্তু এই যে মাঝি মোল্লা পার করে দিয়েছে তারা ওখানে থাকতে দিয়েছে কি? তারা থাকতে দেয়নি, তারা পশ্চিমবঙ্গে পার করে দিয়েছে, বলেছে ওইখানে থাকতে পারবে না, পশ্চিমবঙ্গে যাও। তাহলে আরেকটা উদাহরণ দিই, কলকাতা শহরে এখনো প্রচুর মুসলিমদের তাদের মুসলিম হওয়ার জন্য বাড়ি ভাড়া পেতে অসুবিধা হয়, এটা আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি। 100 বার একটু আমার বাড়িতে যদি কোনো মুসলিম বাড়ি ভাড়া চায় তাহলে আমি 2 বার চিন্তা করব। কেন? কারণ আমি গরুর মাংসের গন্ধে, যদি গরুর মাংস রান্না করে তাহলে আমি গরুর মাংসের গন্ধ সহ্য করতে পারি না, সেই জন্য আমি আপত্তি করব। তাহলে তো ব্যাপারটা খানিকটা সিমিলারই হল, যে ওখান থেকে ওই তো বললাম যে তোমার মাথায় ঢুকে আছে যে একটা পিঁপড়েও একটা প্রাণী, হাতিও একটা প্রাণী, অতএব দুটোই প্রাণী, এর মধ্যে তফাৎ কি? সিমিলার হলো না বিষয়টা, এরকম হয়ে যাচ্ছে যে পিঁপড়ে হলে পরে আমি মারতে পারি, হাতি হলে পরে মারতে পারি। হ্যাঁ ঠিক, তাই পুরোটা আয়তনের ভিত্তিতে, আকারের ভিত্তিতে নির্ধারিত, না আয়তনের ভিত্তিতে না। তাহলে আমি তোমাকে আরো বলছি, একটা হরিণ আর একটা বাঘ মোটামুটি একই সাইজের, কিন্তু তুমি হরিণ দেখে যা তোমার ইয়ে হবে, মানসিকতা হবে, যা অনুভূতি হবে, বাঘ দেখে তা হবে না।